হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নতুন একটি ভিডিওতে স্বাগতম। সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে কোনো VPN কানেক্ট না করে তোমাদের ফেসবুকে একটা স্টাইলিশ নাম অ্যাড করবে। আজকের এই ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই অসাধারণ কারণ কোনো VPN কানেক্ট না করে তোমরা কিন্তু তোমাদের ফেসবুকে যে কোনো স্টাইলিশ নাম অ্যাড করে নিতে পারবে মাত্র 2 মিনিটে। চলো আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা ব্যাক করলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যেই আইডির নামটা চেঞ্জ করব ফেসবুক অফিসিয়াল অ্যাপে সেই আইডিটাকে আগে লগ ইন করে নিতে হবে। সো বন্ধুরা আমরা কিন্তু লগ ইন করে নিয়েছি, এইখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা নাম, এটা কিন্তু সাধারণ একটা নাম। সো এই নামটাকেই কিন্তু আমরা স্টাইলিশ করে ইংলিশে লিখব। সো বন্ধুরা প্রথমেই আমাদের কিন্তু স্টাইলিশ নাম কপি করতে হবে। সো স্টাইলিশ নাম কপি করার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে এইখানে আমাদের সার্চ বক্সে সার্চ করতে হবে কুল ফ্রন্ট লিখে। সো আমরা কুল ফ্রন্ট লিখে সার্চ করে দিচ্ছি। কুল ফ্রন্ট লিখে সার্চ করার সাথে সাথে এই ওয়েবসাইটটা তোমাদের সামনে চলে আসবে। সিম্পলি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবে। ডিসক্রিপশন বক্সেও আমি এই ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, সেইখান থেকে সরাসরি লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারো। তারপরে তোমরা যে নামটা তোমাদের ফেসবুক আইডিতে লিখবে সেই নামটা এইখানে লিখতে হবে। সো বন্ধুরা আমরা এইখানে লিখে দিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু নামটা লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার সাথে সাথে আমরা নিচে কিন্তু অনেক ধরনের স্টাইল এইখানে দেখতে পারবো। সো বন্ধুরা আমরা কিন্তু এইখান থেকে যে কোনো স্টাইলিশের নাম আমাদের ফেসবুক আইডিতে খুব সহজেই অ্যাড করে নিতে পারি। সো আমি এইখান থেকে একটা নাম কপি করে নিচ্ছি। সো বন্ধুরা আমরা কিন্তু এই নামটাকে কপি করব, তার জন্য আমরা এই নামটার উপরে টাচ করে ধরে রাখলাম এবং ফুল মার্ক করে নিলাম, তারপরে কপি লেখাতে ক্লিক করলাম। এভাবে কপি হবে, অথবা তোমরা যদি এই যে নামের পাশে কপি লেখা দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করলেও কিন্তু এই নামটা কপি হয়ে যাবে। সো এখান থেকে তোমরা যে কোনো নাম কপি করে নেবে, কপি করে নেওয়ার পরে সরাসরি চলে আসবে ফেসবুকে। সো বন্ধুরা ফেসবুকে আসার পরে এইখানে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পরে উপরে তোমরা দেখতে পারবে 3 লাইন, সিম্পলি 3 লাইনের উপরে ক্লিক করে দিবে। তারপর নিচে স্ক্রল ডাউন করলে সেটিং এর প্রাইভেসি দেখতে পারবে, এইখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে সেটিংস, সিম্পলি সেটিংস এর উপরে ক্লিক করে দিবে। সো বন্ধুরা সেটিংস এ ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারবে পার্সোনাল ডিটেইলস, সিম্পলি এই পার্সোনাল ডিটেইলস এর উপরে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দিলে নতুন একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে। এইখানে তোমরা দেখতে পারবে প্রোফাইল নামের একটা অপশন, এইখানের উপরে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর আবারও তোমরা এই যে তোমাদের নামটা দেখতে পারবে এই নামের উপরে ক্লিক করে দিবে। নামের উপরে ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম। সো গাইস তোমরা নাম চেঞ্জ করার জন্য এখানে নেম দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দিলে তোমাদের যেই নামটা আছে সেই নামটা এখানে চলে আসবে। তোমরা এখান থেকে নামগুলা কেটে দিবে। সো আমি আগের নামটি কেটে দিচ্ছি। তারপরে আমরা যেই নামটাকে কপি করে আনলাম সেই নামটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে 3টা নাম কিন্তু এখানে আমাদের। সো 3টা নামের ক্ষেত্রে আমরা কিন্তু মাঝখানেরটা কাট করে নিয়ে মিডিল নেমে দিয়ে দিলাম এবং লাস্টের যে নামটা আছে সেই নামটা কাট করে আমরা লাস্ট নেমে দিয়ে দিলাম। তোমাদের যদি নামটা 2টা হয় তাহলে তোমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দিবে। আমার যেহেতু 3টা নাম, 3টা নামের জন্য কিন্তু আমি 3টা ঘর পূরণ করে দিলাম। তোমাদের 2টা নাম হইলে তোমরা এখান থেকে কিন্তু 2টা ঘর পূরণ করে দিবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তারপরে এখানে তোমরা নিচে দেখতে পারবে রিভিউ চেঞ্জ, সিম্পলি এখানে রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করে দিবে। রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করে দিলে এখানে তোমাদের নামের 3টা কিন্তু অপশন তোমাদের দিয়ে দিবে। 3টার মধ্যে কিন্তু 1টা সঠিক হবে আর বাদ বাকি 2টাই উল্টা হবে। সো যেইটা সঠিক সেইটাতে এই যে গোল চিহ্নটা আছে এটা দিয়ে দিবে। তারপরে তোমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিবে। সো বন্ধুরা সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেসবুকের নামটা পরিবর্তন হয়ে যাবে, তোমাদের কোনো পাসওয়ার্ড দিতে হবে না। সো কেন পাসওয়ার্ড দিতে হবে না? সো বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড না দেওয়ার কারণ হচ্ছে তোমরা অলরেডি কিন্তু পাসওয়ার্ড দিয়েই লগ ইন করেছো, আর এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট। পাসওয়ার্ড না দিয়েও তোমরা নামটা চেঞ্জ করে নিতে পারবে। তোমাদের ফেসবুক অ্যাপটি আপডেট দিয়ে নিবে, তারপরে তোমরা নাম চেঞ্জ করবে, তাহলে কোনো পাসওয়ার্ডের ঝামেলা থাকবে না। সো বন্ধুরা এখন তোমরা যদি লক্ষ্য করো এইখানে আমাদের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা খুব সহজে তোমাদের ফেসবুক আইডির নামটাকে স্টাইলিশ করে লিখতে পারো কোনো VPN কানেক্ট না করে। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।